वेलकम बैक क्लास आज के बोले प्रिपोजिशन एक्टिविटीगुलो चेक कर देव मिलिए देव और हमारे टेस्ट पेपर फोर आंसर बोले देव। प्रथम प्रिपोजिशन बोली तुम्हारे आगे दिन व्हाट्सएप क्लास चलाकालीन एक्टिविटी टू ते ওটা দেখলে তোমাদের একটু অসুবিধা হতে পারে। বলতে চাইছে যে একই রকমের সেন্টেন্সে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিপোজিশন কীভাবে ইউজ করা যায়। তো আমি বারণ করেছিলাম শেষ দুটো করতে, কারণ অত প্রিপোজিশন তোমরা এখনও শেখোনি। প্রথম চারটে করবে, ওই যে একটা ডি পর্যন্ত রয়েছে ওই ডি পর্যন্ত করবে। আমার কাছে এই মুহূর্তে বইটা নেমে যে সেন্টেন্সটা বলতে পারছি না দেখে। তো প্রথমে অ্যাক্টিভিটি ওয়ানটা মিলিয়ে দিই, তার তো হেল্প বক্স করাই ছিল, ওই বক্স থেকে প্রিপোজিশন নিয়ে লিখতে হবে। যদিও ওখানে দশটা রয়েছে, প্রিপোজিশন দুটো এক্সট্রা দেওয়া রয়েছে, দুটো বাদ যাবে। তো আমি পরপর প্রিপোজিশনগুলো বলে যাচ্ছি। প্রথমটা, প্রথম যেটা রয়েছে ওটা নিয়ে কনফিউশন হতে পারে। যদি কখনো বাই থাকে তাহলে কোনো যানবাহনের চড়ে আসার ক্ষেত্রে বাই কথাটা ইউজ হয়, বাই প্রিপোজিশনটি ইউজ হয়। আই গো টু স্কুল বাই বাস, এরকম ইউজ হয়। কিন্তু এখানে বাই অপশানে নেই, সেই জন্য ওই পোস্টম্যান অন বাইসাইকেল হবে। আচ্ছা, তারপরটা ইন হবে, নেক্সট হবে ইন টু, তারপরটা হবে অন। আচ্ছা, সুইং মানে দোলনা, দোলনায় থাকা, সেটা ইন ইন হয় না, সরি অন হয়, ইন হয় না, দোলনা, তার সুইং। তারপরে নেক্সটটা ছিল থ্রু হবে, তারপর হবে অ্যাট, তারপর আপ, তারপর অন, তারপরটা ফর, আর লাস্টটা হবে অফ, ও এফ। অ্যাক্টিভিটি টুতে যেটা আমি বলেছিলাম প্রথম চারটে করবে, প্রথম সবকটারই মানে হচ্ছে পাখিটা খাঁচার ভিতরে রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রিপোজিশন ইউজ করা যেতে পারে। প্রথম লিখতে পারো ইন, তারপরটা লিখতে পারো উইদিন, তারপরে লিখতে পারো ইনসাইড, আর লাস্টেরটা মানে ডি, ওটা কিন্তু অবশ্যই ইনটু লিখতে হবে। কেননা ওটা কী আছে, এন্টার্স, এন্টার্স মানে ঢুকছে বা ঢুকলো। তো যেটা সম্পূর্ণ ঢুকে আছে সেটাকে আমরা ইন বলে ডিনোটস করব, আর যেটা ঢুকছে বোঝাচ্ছি সেটাকে এন্টার্সের পরে অলওয়েজ ইনটু প্রিপোজিশন ইউজ হয়। আর শেষ দুটো যদি কেউ করে থাকো তাহলে গ্রুপে বললো, আমি আর বলছি না, কেননা তোমাদের অত প্রিপোজিশন লিস্টে শেখানোই হয়নি। তো এই কটাই থাকলো। এবারে টেস্ট পেপার ফোর, যেটা আগের 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 দিনে ক্লাস কাজ ছিল, ওটা মিলিয়ে দিচ্ছি। টেস্ট পেপার ফোরে আমি ক্লেভার মাঙ্কি শুধু ফার্স্ট ইউনিট থেকে কোয়েশ্চেন দিয়েছিলাম, তার কারণ স্টোরিটা খুব বড়, সেকেন্ড ইউনিট ইনক্লুড করতে গেলে অনেক কোয়েশ্চেন হয়ে যাবে একসাথে। আজকের ক্লাসের পরে আমি সেকেন্ড ইউনিটের কোয়েশ্চেন দিয়ে টেস্ট পেপার ফাইভ বানিয়ে পাঠাব। তো আজকে আমরা যারা আনসার করেছো আশা করি বুঝতেই পেরেছো, পুরো সব আনসারই টেস্ট পেপার ফোরে আমি যে কোয়েশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটাই ক্লেভার মাঙ্কির ইউনিট ওয়ান থেকে দেওয়া। প্রথম কোয়েশ্চেন ছিল ডেসক্রাইব দ্য আইল্যান্ড ইন ইয়োর ওন ওয়ার্ডস, তার মানে বইতে তো একটা আইল্যান্ডের কথা বলা আছে, সেটা সম্পর্কে ডেসক্রাইব করা তোমাদের নিজের ভাষায়। বইয়ের থেকে কপি করতে না করেছিলাম, বা কোয়েশ্চেনের মানে তাই দাঁড়ায় যে বইয়ের থেকে কপি করে না, তোমাদের নিজের মতো করে লেখো। তো আমি একটা আনসার বলছি, আমি জানি তোমরা অনেকেই ডিফার করবে, অনেকে অন্যরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে লিখেছো, তো তারা গ্রুপে অবশ্যই জানাতে পারো। আমার অ্যান্সারটা হচ্ছে লিখবে যে দ্য আইল্যান্ড ইজ সিচুয়েটেড অ্যাট দ্য মিডল অফ দ্য রিভার অ্যান্ড ফুল স্টপ, দেয়ার আর মেনি সুইট অ্যান্ড জুসি ফ্রুট ট্রিজ ইন দ্যাট স্মল আইল্যান্ড। এটা লিখলেই হবে, যদি কেউ লিখে না থেকে থাকো তাহলে আমারটা কপি করতে পারো, আর যারা অন্য কিছু লিখেছো তারা তো অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ছিল ওয়াই দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে, এর আনসার হবে, এর আনসারে লিখবে যে দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে বিকজ দেয়ার ওয়াজ নো আদার অ্যানিমেল অ্যান্ড সো হি ফেল্ট সেফ ইন দ্যাট আইল্যান্ড। অন্য কিছু লিখতে পারো। তারপরে সি ছিল হাউ দ্য মাঙ্কি রিচড টু দ্য আইল্যান্ড ফ্রম দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, লিখবে যে ফ্রম দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন আ ফ্ল্যাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড, ইন দিস ওয়ে হি রিচড টু দ্য আইল্যান্ড
এইটুকু লিখলেই হবে, আর ফ্রম দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার রিপিট করতে হবে না, বা অন্য কেউ কিছু লিখে থাকলে সেটাও ঠিক আছে। আচ্ছা, তারপর ডু অ্যাজ ডাইরেক্টেড ভোকাবুলারি পার্ট, সেখানে বলেছিলাম আন্ডারলাইন দ্য সাবজেক্ট, প্রথম সেন্টেন্সটার সাবজেক্ট অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল, এই পুরোটা কিন্তু সাবজেক্ট হবে। লিভড উইথ ইজ ওয়াইফ, এটা প্রেডিকেট পোর্শন। কেউ যদি শুধু বিগ ক্রোকোডাইলের তলা দাগ দিয়ে থাকো তাহলে কিন্তু কোনো নাম্বার দেবে না। পুরো অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল, পুরোটা সাবজেক্ট হবে। আচ্ছা, বিতে বলো রয়েছে মেক সেন্টেন্স, এইটার আনসার আমি দিতে পারবো না, বা এইটার আনসার কেউ গ্রুপে পোস্ট করবে না। ইউনিক দিয়ে, ইউনিক মানে অভিনব বা অনবদ্য উপায়, অসাধারণ, তুলনাহীন, যার কোনো তুলনা হয় না, মানেটা বলে দিলাম, ক্লাসে পড়া চলাকালীনও বলেছিলাম, আবার আজকে বলে দিলাম। তো এটা দিয়ে আশা করি তোমরা মেক সেন্টেন্স করতে পেরেছো, সেই অনুযায়ী নাম্বার দিয়ে দিও। দরকার হলে বাড়ির বড় কারোর হেল্প নিও যে তোমাদের মেক সেন্টেন্সটা ঠিক হয়েছে কি না, কিন্তু গ্রুপে প্লিজ কেউ মেক সেন্টেন্সগুলো পাঠিয়ে কোনো কমেন্ট করো না। তারপরে ছিল ডেলিশিয়াস সিনোনিম, ভেরি টেস্টি, তোমাদের ওয়ার্ড নেস্ট থেকেই দেওয়া। আর তারপরে রয়েছে বিহাইন্ডের অ্যান্টোনিম, বিহাইন্ড মানে পিছনে, দুটো অ্যান্টোনিম হতে পারে, একটা ইন ফ্রন্ট আর একটা আহেড। ইন ফ্রন্ট হচ্ছে IN FRONT, দুটো আলাদা ওয়ার্ড ইন ফ্রন্ট, কিন্তু একসাথে মানে একসাথে ইউজ হয় সামনে বোঝানোর জন্য। আর একটা হচ্ছে আহেড, আহেড স্পেলিং AHEAD, দুটো মানেই আগে, এই দুটো কেউ লিখে থাকলে রাইট দিও। তো আশা করি টেস্ট পেপার 4 সলভ করা গেল। তো আজকে আমি ক্লাসের শেষে বিকালের দিকে টেস্ট পেপার 5 পাঠিয়ে দেবো, সেটা ক্লেভার মাঙ্কি সেকেন্ড পার্ট থেকে হবে। আর তারপর থেকে আমরা এবার গ্রামারে টেস্ট পেপার সলভ করতে শুরু করবো, এক একটা চ্যাপ্টার ধরে আমি পাঠাবো। সেই অনুযায়ী অনেকদিন থেকেই বলে আসছি যে তোমরা তোমাদের মতো রিভিশন দিতে থাকো। আর প্রিপোজিশন নিয়েও কোনো কোয়েশ্চেন থাকলে আজকেও জিজ্ঞাসা করো, আজকে প্রিপোজিশনের ক্লাসেরও লাস্ট ডেট। তো থ্যাংক ইউ, দ্যাটস অল।